नमस्कार बंधुरा, वेलकम बैक टू माय चैनल बाहरे व्यंजने। आगत 22 श्रावण कविगुरु प्रयाण दिवस उपलक्षे ताके प्रणामी जानिए आज आमी एकटी ठाकुरबाड़ी रान्ना करे देखाबो। रेसिपिटी आमी नियेछि प्रज्ञा सुंदरी देवी लिखित आमिष ओ निरामिष आहार एई बोईटी थेके। प्रज्ञा सुंदरी देवी छिलेन रवीन्द्रनाथ ठाकुरेर भाईजी एबं एई रान्नार बोईटिर लेखिका। नेक्स्ट कथागुली आमी तार बोई थेके देखेई पड़ब, পরিমাপটা স্ক্রিনে লেখা থাকবে। তো চলুন শুরু করা যাক। সামান্য ভাতও যে রাধিবার গুণে রাজভোগ্য খাদ্যে পরিণত হইতে পারে পোলাও তাহার প্রমাণ। পোলাওয়ে আমরা তিন ধরনের মশলা ব্যবহার করব, আখনির মশলা, কোপ্তার মশলা ও চাল ভাজা মশলা। হাঁড়িতে তিন কাচ্চা ঘি চড়াইয়া পিঁয়াজ কুচাগুলি ঘন ঘন নাড়িয়া লাল কর। পিঁয়াজ কুচাগুলি লাল করা হইলে একটি পাত্রে উঠাইয়া রাখো। এখন কোপ্তার জন্য মশলা বাটিতে হইবে 6টা শুকনো লঙ্কা, আদা 1 গিরা, দারচিনি 1 গিরা, লং 10টা, ছোট এলাচ 1টা, ধনে শিকি তোলা ও পেঁয়াজ আধ তোলা। এই সব মশলাগুলি একত্রে পিষিয়ে নাও। সব পিষা বাটনা একটি পাত্রে তাল করিয়া রাখো। এক পোয়া ছানাও শিলে পিষিয়ে নাও। ছানা পেশা হইয়া গেলে আধ তোলা নুন, ছোলার ছাতু পৌনে ছটাক, গোলমরিচের গুঁড়া আধ তোলা, গরম মশলার গুঁড়া 1 চুটকি, আধ তোলা চিনি ও পূর্বে যে বাটনা বাটা হইয়াছিল তাহা হইতে 1 তোলা লইবে। সবশেষে বড় কাগজে নেবুর 1 চাক্কা রস। এইসব মশলা দিয়া ছানাটা বেশ শক্ত শক্ত করিয়া মাখো। এবং ইহা হইতে গোল গোল কোপ্তা করিয়া রাখো। দু ছটাক ঘি চড়াইয়া একটি কড়ায় কোপ্তাগুলি ভাজিয়া লও। কোপ্তা কড়াই দিয়ে খুন্তির দ্বারা উল্টাইয়া পাল্টাইয়া দিতে হইবে। এক একবারে 4-5টা করিয়া কোপ্তা ভাজো, 2-1 মিনিটের মধ্যেই ভাজা হইয়া যাবে। একটি হাঁড়িতে 5 কাচ্চা ঘি চড়াও। ঘি গরম হইলে অবশিষ্ট বাটনাটা ও আত্তলা নুন দিয়া নাড়িয়া নাড়িয়া কষিতে থাকো। আধ ছটাক জল দিয়া নাড়িয়া তারপর উহাতে এক পোয়া দই ঢালিয়া দাও। দই ঢালিবার পর খুন্তি দিয়া হাঁড়ির তলা খুব ঘষিয়া ঘষিয়া নাড়িয়া রাখিয়া দাও। এখন হইতে 2-1 মিনিট অন্তর ওইরূপ নাড়িতে হইবে। এরপর ইহাতে আধ তলা চিনি মিশাইয়া দাও। ঘিয়ে মশলা ছাড়িবার প্রায় মিনিট 20 পরে আর 8-6টাক জল দিয়া নাড়িয়া চাড়িয়া ভাজা কোপ্তাগুলি সব হাঁড়িতে ছাড়িয়া দাও। হাঁড়িটা আরেকবার দোলাইয়া লইয়া ফের 2-1 মিনিটের জন্য আগুনে চড়াইয়া পরক্ষণেই নামাইয়া লইবে। এখন কোপ্তাগুলি একটি পাত্রে তুলিয়া রাখো এবং তাহার উপর হাঁড়ির ঘি ঝোলটা ঢালিয়া দাও। সবশেষে বড় কাগজে নেবুর 1 চাকার রস এবং লাল করা কোঁচা পেঁয়াজ 2টিখানি ছড়াইয়া রাখিয়া দাও।
এইবারে পোলাওয়ের আখনি করিতে হইবে। একটি ছোট কাপড়ে এক গিরা আদা, আততলা ধনে, একটা তেজপাতা, লং 10টা, দারচিনি এক গিরা, ছোট এলাচ একটা, পেঁয়াজ আততলা, এইসব মশলাগুলি পুটলি বাঁধিয়া রাখো। হাঁড়িতে আড়াই পোয়া নারিকেলের জলীয় দুধটা চড়াইয়া উহাতে মশলার পুটলিটা ফেলিয়া দাও, হাঁড়ি ঢাকিয়া রাখো। বইয়ের বাইরে একটা কথা বলি, নারকেলের জলীয় দুধ কীভাবে বার করতে হবে তার বিবরণ আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। চড়াইবার মিনিট 10 পরে হাঁড়ি নামাইবে। আখনিটা একটি কাপড়ে ছাকনি দিয়ে ছাকিয়া পাত্রের মধ্যে ঢালিয়া রাখো। এখন চাল ভাজিতে হইবে। হাঁড়িতে 8-6টা ঘি চড়াও। উহাতে এবার এক গিরা দালচিনি, 8টা লং, ছোট এলাচ 5টা, তেজপাতা 1টা ও সাহাজিরা সিকি তোলা, এইসব মশলাগুলি দিয়া একটু নাড়িয়া লও। মশলা ফুটফাট করিলেই ওতে আতপোয়া ধোয়া চাল দিয়া দাও। চালগুলি আগে থেকে ধুইয়া জল ঝরাইয়া রাখিবে। এরপর উহাতে দাও 8 তোলা নুন ও 1 তোলা চিনি। এরপর খুন্তি দিয়া হাঁড়ির তলা খুব ঘষিয়া ঘষিয়া নাড়িয়া দাও। ঘিয়ে ভাজা কিশমিশ ও বাদাম চালের উপর ছড়াইয়া দাও। এরপর নারিকেলের 8-6টা খাঁটি দুধ দিয়া ফের নাড়িতে থাকিবে। 2-3 মিনিট পরে অবশিষ্ট নারিকেলের খাঁটি দুধটি ঢালিয়া নাড়িতে থাকো। ঘন ঘন 2-1 মিনিট অন্তর চালটা খুন্তি দিয়া উল্টিয়া পাল্টিয়া ক্রমাগত নাড়িতে হইবে। চাল ভাজা মশলাগুলি আগুনে চড়াইবার প্রায় মিনিট 10-এক পরে নারিকেলের সমস্ত আখনিটা ঢালিয়া দাও। জল ফুটিলেই 4 রত্তি জাফরান দিয়া হাঁড়ি ঢাকিয়া রাখো। চাল সিদ্ধ হইতে থাকুক, কেবল মিনিট 2-3 অন্তর একবার নাড়িয়া চাড়িয়া ফের ঢাকিয়া রাখিতে হইবে। আন্দাজ 25 মিনিটে ভাত বেশ সিদ্ধ হইয়া যাইবে। আর একবার নাড়িয়া চাড়িয়া হাঁড়ি ঢাকা রাখিবে এবং একটু পরে নামাইবে। এইবার একটি পাত্রে 1 স্তর ভাত ছড়াও। ভাতের উপর ঝোল সমেত কোপ্তাগুলো রাখিয়া তাহার উপর ফের ভাত চাপা দাও। সবশেষে উপরে ভাজা কুচা পেঁয়াজ ছড়াইয়া এবং ঘিয়ে ভাজা কাজু দিয়ে সাজাইয়া পরিবেশন করো। আমার রান্নাটা কমপ্লিট। আশা করি ঠাকুরবাড়ির এই রান্নাটা আপনাদের ভালো লেগেছে। সমস্ত রান্নাটাই আমি প্রজ্ঞাসুন্দরী দেবীর বই দেখে পড়েছি, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো ক্ষমা করবেন। তো চলুন আমরা এটাকে এবার সার্ভ করে নিই। ঠাকুরবাড়ির এই বিশেষ ধরনের পোলাও আপনারাও বানিয়ে দেখুন। আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে। আর আমাকে কমেন্টে অবশ্যই লিখে জানান যে আপনাদের কেমন লাগলো। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওয়।